আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি। আমি এস এম ফারুক। মসজিদ পরিচিতি ভিডিও আপলোড করা শুরু করেছি গত পর্বে, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। সেটি ছিল এক নম্বর পর্ব। আজকে দুই নম্বর পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম চাঁদগাঁও আবাসিকের ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ, যেটি চট্টগ্রাম শহরের মধ্যে অন্যতম একটি সুন্দর মসজিদ। প্রথমেই এর অবস্থানটা একটু জানিয়ে দিই। এটি রোড নাম্বার 506 বি ব্লক চাঁদগাঁও আবাসিক এলাকায় অবস্থিত। এই মসজিদটি অনেক সুন্দর এবং অনেক বিশাল বড়। সম্পূর্ণ মসজিদ এরিয়াটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটি মসজিদের কবরস্থান, আপনারা দেখতে পাচ্ছেন। এই কবরস্থানটি অনেক সুন্দর। এখানে হাজারো মানুষ আসলে শায়িত আছেন, যারা একসময় আমাদের মতো দুনিয়াতে অবস্থান ছিল, ভালো একটা পজিশন ছিল, অনেক জ্ঞানীগুণী মানুষ কিন্তু এখানে শুয়ে আছেন। তো মসজিদটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটি আপনারা শেয়ার করলে সবার কাছে কিন্তু এই যে আমাদের ইসলামের যে নিদর্শনগুলি সবার কাছে পৌঁছাবে। এটি পাঁচতলা ভবন, যেখানে সাপ্তাহিক যে জুমার নামাজ সেটি অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে শত শত মুসল্লি এখানে সমাগম হয়। এখানে একতলা ও দ্বিতীয় তলা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ওজুর জন্য দুটি আলাদা জায়গা রয়েছে, খাবার পানির জন্য ব্যবস্থা রয়েছে। চাঁদগাঁও আবাসিক জামে মসজিদ কমপ্লেক্সের সম্মানিত খতিব হলেন জনাব প্রফেসর ডক্টর নেজামুদ্দিন সাহেব। এই মসজিদে পবিত্র সাপ্তাহিক যে জুমার নামাজ, সেখানে কিন্তু হাজার হাজার মুসল্লি আসে নামাজ আদায় করার জন্য। তাছাড়াও প্রতি ওয়াক্তে এখানে কিন্তু প্রচুর মানুষ হয়। এই মসজিদে প্রতি ওয়াক্তে অনেক মানুষের সমাগম হয়, নামাজ পড়ার জন্য অনেক মানুষ আসে। পবিত্র রমজান মাসে এখানে খতম তারাবি অনুষ্ঠিত হয়। এখানে হাজার হাজার মানুষ খতম তারাবি আদায় করেন। পবিত্র রমজান মাসে এখানে শত শত মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। আমি আপনাদেরকে বলেছিলাম, প্রথম একটি ভিডিও করেছিলাম যেটা আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। এরপরে ধারাবাহিক আমি এক এক দিন এক এক সময় এক এক মসজিদে নামাজ আদায় করব এবং সেই মসজিদটি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দ্বিতীয় পর্ব ছিল, আজকে চাঁদগাঁও আবাসিকে বি ব্লকের যে শাহী জামে মসজিদ, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি মসজিদ পরিচিত ভিডিওগুলি শেয়ার করব। তো আপনারা আশা করব ভিডিওগুলি শেয়ার করবেন। আপনারা শেয়ার করলেই আসলে ভিডিওগুলি করার জন্য অনুপ্রেরণা পাই। সেজন্য আমি আপনাদের থেকে আশা করব আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আমি পরবর্তীতে অন্য একটি মসজিদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আশা করছি আপনারা ভিডিওগুলি দেখবেন, শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন নামাজ পড়ার। আপনারাও চাইলে এই মসজিদটি ঘুরে আসতে পারেন। এটি চট্টগ্রামের চাঁদগাঁও বি ব্লকে অবস্থিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।